দ্বিতীয়ত যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, আমাদের বেশিরভাগ মানুষ যারা বিপ্লবে এসেছিল, যারা ছাত্র নাগরিক, যারা আন্দোলনে এসেছিল, আমরা ছাত্ররা বেশিরভাগ অংশ কোটা সংস্কারের জন্য এসেছিল, কেউ এসেছিল জুলুমের প্রতিবাদে, কেউ এসেছিল যে আমাদের গত সরকার তাদেরকে কথা বলতে দেয়নি, এই কথা না বলার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এসেছিল যে তাদের যেই একটা সিভিল রাইট, একদম ন্যূনতম যে নাগরিক অধিকার গত সরকার সেই ন্যূনতম নাগরিক অধিকারগুলো থেকে বঞ্চিত করে রেখেছিল, যার জন্য তারা রাস্তায় নেমে এসেছিল। এর মধ্যে অন্যতম হচ্ছে দ্রব্যমূল্য। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের সময় দ্রব্যমূল্য আকাশছোঁয়া ঊর্ধ্বগতি হয়ে যায়, মানুষের দ্রব্যমূল্য হাতের নাগালের বাইরে চলে যায়, সেজন্য মানুষ রাস্তায় নেমে এসেছিল একটা অধিকাংশ। কিন্তু এই জুলাই বিপ্লবের পরবর্তীতে এই দ্রব্যমূল্য নিয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো ইতিবাচক কিছু দেখি না। আমরা যখন বাজারে যাই আমরা আশাহত হই, আমরা যখন বাজারে যাই আমরা দেখি যে যেই ধরনের বাজারে যে দ্রব্যমূল্য রয়েছে সেটি মানুষের হাতের নাগালের বাইরে। এখন আমি ব্যক্তিগতভাবে আমি কারওয়ান বাজার থেকে শুরু করে অন্যান্য কিছু বাজারে আমরা দেখেছি, এবং যেহেতু আমাদের ছাত্র নাগরিক এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা হচ্ছে বাজারে মনিটরিংয়ের জন্য আমরা কাজ করছি, সেখানে আমরা দেখেছি কী পরিমাণ সিন্ডিকেট, কী পরিমাণ সিন্ডিকেট। দেখেন, গত সরকার বাজারে বাজারে বিভিন্ন সিন্ডিকেট বসিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে গিয়ে, মানুষের আশা আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে তারা এই সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য তারা হচ্ছে মানুষের বিপক্ষে গিয়েছিল, এই কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছিল। এই সরকার আসার পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল যেহেতু এই সরকার সবগুলো সিন্ডিকেট ভেঙে দেবে, কিন্তু আমরা দেখেছি সিন্ডিকেট এই সরকার ভেঙে দিতে পারেনি, সিন্ডিকেটগুলো শুধুমাত্র হাত বদল হয়েছে। আমরা যদি যাই, যেই জিনিস উত্তরবঙ্গ থেকে কারওয়ান বাজারে 40 টাকায় আসে, ওই জিনিসটাই কারওয়ান বাজারে অন্তত 4 বার বিক্রি হয়, 4 বার। একটা জিনিস কাঁচা বাজারের 40 টাকায় আসলো কারওয়ান বাজারে, এটা কারওয়ান বাজারে এই 4 বার বিক্রি হয়। আপনি একবারে কারওয়ান বাজারে আসার পরেই আপনি মানুষকে খুচরা মূল্যে আপনি পৌঁছে দিতে পারবেন না, সেখানে আপনার 4টা সিন্ডিকেটকে ফেস করতে হবে। এই 40 টাকার জিনিস প্রথম ট্রাকে থেকেই আপনার এক সিন্ডিকেটের কাছে বিক্রি করতে হবে 50 টাকা, এটা আপনি বাধ্য, কারণ সে একটি রাজনৈতিক দলের সে কর্মী, হয়তো সে হচ্ছে ক্ষমতাশালী, সে ক্ষমতাশালী, আপনি তার বিরুদ্ধে কথা বলতে যাবেন, সে তখন তার রাজনৈতিক যে বলয়, রাজনৈতিক যে প্রভাব, সেই প্রভাব আপনি আপনাকে সে দেখাবে। পরবর্তীতে এই জিনিসটাই সে দ্বিতীয় বিক্রেতার কাছে বিক্রি করবে 50 টাকা, তৃতীয় বিক্রেতার কাছে বিক্রি করবে 60 টাকা, চতুর্থ বিক্রেতার কাছে বিক্রি করবে 80 টাকা। অর্থাৎ উত্তরবঙ্গের 40 টাকার সবজিটা ঢাকায় এসে শুধুমাত্র ট্রাকের মধ্যেই সেটা 80 টাকা হয়ে যায়, কারণ না হলে আপনি এই সবজিটা আপনি খুচরা মূল্যে আপনি বিক্রি করতে পারবেন না। আপনি যারা খুচরায় যারা কিনে তাদেরকে কিন্তু আপনি তাদের কাছে পৌঁছে দিতে পারবেন না। ওই সিন্ডিকেট এত শক্তিশালী, তারা রাজনৈতিক ছায় এই সিন্ডিকেটগুলো হচ্ছে তারা চালায়। তখন এই 80 টাকা সবজিটা যখন পাইকারি বিক্রেতা কিনে তারপর সেটা মানুষের কাছে 90 টাকায় পৌঁছে দেয়, তাহলে দেখেন 40 টাকার জিনিস মানুষের কাছে যেতে যেতে সেটা 90 টাকা হয়ে যায়। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল সে অনেক বেশি বিপ্লবী হবে, কিন্তু আমরা দেখছি এই বিপ্লবী হওয়ার পরিবর্তে এই কনস্টিটিউশনাল সরকার অনেক বেশি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক স্পিরিট ধারণ করেছে। অর্থাৎ আমরা মনে করেছিলাম বিপ্লবী হবে, বিপ্লবী হয়ে যেখানে আমরা স্ট্রিট ফার্স্ট অ্যাকশনের প্রত্যাশা করেছিলাম, কিন্তু স্ট্রিট ফার্স্ট অ্যাকশন এখনো পর্যন্ত আমরা দেখিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আহ্বান জানাবো, রাজনৈতিক পরিচয়ের যারাই রাজনৈতিক পরিচয়ে বাজারে সিন্ডিকেটগুলো চালাচ্ছে, আপনারা তাদের বিরুদ্ধে আপনারা হচ্ছেন দৃঢ়ভাবে ব্যবস্থা নিন, কারণ ছাত্র নাগরিককে যদি আপনি এই দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে বেসিক রাইটস থেকে আপনি দূরে রাখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কিন্তু মানুষের আস্থা বেশি দিন থাকবে না, কারণ সবাই কিন্তু আপনার মত প্রকাশের জন্য রাস্তায় আসেনি। যারা এই ফ্যাসিস্ট সরকারের সময় এই যে বাজার থেকে সিভিল রাইট থেকে তারা হচ্ছে বিচ্যুত হয়ে গিয়েছিল, তাদের সিভিল রাইট রিস্টোর করার জন্য রাস্তায় নেমে এসেছিল। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সিন্ডিকেটগুলোকে ভেঙে না দিতে পারে, তাহলে ছাত্র নাগরিকদের প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট থেকে আমাদের অনেক দূরে চলে যেতে হবে। আমাদের নাভিশ্বাস হয়ে গিয়েছে, দ্রব্যমূল্যের যে আকাশছোঁয়া দাম, যারা সরকারি চাকরি করে, যারা হচ্ছে ফিক্সড ইনকাম করে, যারা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যারা ফিক্সড ইনকাম করে সেসব মানুষের জন্য দিন যাপন করা অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছে। সুতরাং দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য আপনারা দ্রুততম সময়ে ব্যবস্থা নিন। আর রাজনৈতিক দল যেগুলো রয়েছে, আপনার রাজনৈতিক দলগুলোর প্রতিও আমরা আহ্বান জানাবো, আপনারা আপনাদের রাজনৈতিক পরিচয়ে, রাজনৈতিক
পরিচয়ে যদি কেউ সিন্ডিকেট পরিচালনা করে তাদের বিরুদ্ধে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নিন, কারণ দেশ যদি ভালো না থাকে সেই দেশের রাজনৈতিক সুস্থ মনস্তত্ত্বের আমাদের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে না। সুতরাং আপনাদের রাজনৈতিক পরিচয়ে যারা বাজারে বাজারে সিন্ডিকেট চালাচ্ছে, বাজারে বাজারে যারা হচ্ছে দুর্বৃত্তায়নের সংস্কৃতি যারা জারি রেখেছে, তাদের বিরুদ্ধে আপনারা সাংগঠনিক ব্যবস্থা নেন। না হয় আমাদের যেই ছাত্রনাগরিকের যেই কারণে শহীদ হয়েছে, আমাদের যেই সিভিল রাইটসের জন্য শহীদ হয়েছে, আমাদের যে দায়িত্বটি রয়েছে, আমরা সেই দায়িত্বের প্রতি আমাদের চরম বিশ্বাসঘাতকতা হবে।